আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে নিয়ে কবরস্থানের মানুষ বড় অসহায়, একটা লোকও না উঠি, আমরা প্রত্যেকে মোনাজাত করে যাই, কারণ আমি নিজেই অসহায় হয়ে যাব। আজকে রাতেই হতে পারে, এই মুহূর্তে থেকে হতে পারে। কেমন অসহায়! আন্নাসু ফিল কাবরি কাল গারিকি ফিল বাহার, সমুদ্রের ভিতরে মানুষ যেমন অসহায়, কবরের ভিতরে এর চাইতে বেশি অসহায়। যত বড় সাঁতারু হোক, সমুদ্রের ভিতরে আপনার সাঁতার কাজে আসবে না। কতক্ষণ সাঁতার কাটবেন? কবরের ভিতরে আপনার আমল তেমন কাজে আসবে না। শুধুমাত্র যদি মালিক রহম করে, দয়া করে, ওই গোলামটা মা পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, আল্লাহর একটুখানি রহমের জন্যে আল্লাহর কাছে আজকে ফরিয়াদ করব, যিনি মাফ করে দিলে ক্ষমা পেয়ে যাব। তিনি কে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই তো ইনশাআল্লাহ। আমরা একটা ইস্তেগফার করব, একজনও বাদ যাব না, অনেক গুনাহ করছি জীবনে। ইস্তেগফারটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার, সমস্ত ইস্তেগফারের নেতা, ইস্তেগফারের নামই নেতা ইস্তেগফার। যে ইস্তেগফার একবার পড়লে, আজকে যদি পড়েন, ফজরের আগ মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার জীবনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? ফজরের সময় আবার পড়লেন, মাগরিবের আগ মুহূর্তে আপনি মারা গেলে, যিনি জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? মাগরিবের সময় পড়লেন, ফজরের আগ মুহূর্তে মারা গেলেন, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? যেহেতু মিডিয়ার অনেক কর্মীরা আসছে, আপনারা সার্চ করবেন, আপনারা নিশ্চয়ই দোয়াটা পেয়ে যাবেন। এই দোয়াটা কানে লাগায় লাগায় পড়বেন, শুনবেন, গুগলে সার্চ করে আপনাদের মোবাইলে একেবারে আপনাদের থিমসে দিয়ে রাখবেন, আপনাদের পিকচারে দিয়ে রাখবেন, ওয়ালপেপারে দিয়ে রাখবেন। যখনই দেখবেন মনে হবে, এইভাবে করে দোয়াটা ইনশাআল্লাহ আমল করবেন, পড়বেন। আজকে আমরা সবাই একসাথে মন আল্লাহর দিকে ঝুঁকায় দিয়ে আমরা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ি, এরপরই আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। সকলে পড়ি, আল্লাহুম্মা انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سيد الاستغفار পড়লাম। আল্লাহর কাছে আমরা কায়মানু বাক্যে মোনাজাতের জন্য হাত উঠাচ্ছি, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, কবরবাসীদের জন্য মন খুলে আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله رمضان المبارك একটা মাস সিয়াম সাধনার পরে অজস্র রহমত বরকত মাগফিরাত নাজাতের পরে প্রতিটা ক্ষণে গোলামদেরকে আপনি তখন মাফ করেছেন। আল্লাহ সৌভাগ্যক্রমে এই বছরের রমজানটাও পালনের তৌফিক দিয়েছেন। জানি না গো মালিক, কবে না জানি বেজর রাতের মধ্যে
লাইলাতুল কদরটাও চলে গেল জীবনে, আর লাইলাতুল কদর পাবো কিনা জানি না, বড় আশা নিয়ে হাত তুলেছি, সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছি, গুনাহ থেকে সারা জীবনের অন্যায়গুলো থেকে মাফ চাই, চোখ দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, গুনাহ 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 করতে করতে অন্তরটাকে পাথরের চাইতে শক্ত বানিয়ে ফেলেছি। রব্বুল আলামিন, এলাকার তরুণেরা গান বাজনার দিকে না যায়া বড় আশা নিয়ে কোরআনের মাহফিল সাজিয়েছে, আয় আল্লাহ আমরা জীবনে কোনো দিন জান্নাত দেখি নাই, জাহান্নামের আগুন কোনো দিন দেখি নাই, জান্নাতের আশায় জাহান্নামের আগুনকে ভয় পায়া আপনার শাহী দরবারে কায়মান বাক্যে ফরিয়াদ করছি। রব্বুল আলামিন, পাশে কবরস্থানে আপনার গোলামেরা বসা আছে গোমান, এমন কত গোলাম আছে বিগত বৎসর গুলাতে মাহফিলের সময় ছিল আমাদের ডানে আমাদের বামে আমাদের সামনে আমাদের পিছনে বসা থাকে, আজকে না অন্ধকার কবরে চলে গেছে, মাবুদ মাওলা মেহরবানি করে কবরবাসীদের গুনাহ মাফ করে দেন আল্লাহ, আমিন। আয় আল্লাহ যার দাদা যার দাদি নাই, আজকেও আমার সন্তানেরা নানির বাড়িতে গিয়েছে, বিদায় দেওয়ার সময় আমার আব্বার চোখের দিকে তাকায় দেখি আব্বার চোখ থেকে টলটল করে নাতির জন্য টলটল করে পানি ঝরতেছে। রব্বুল আলামিন, ছোটবেলায় আমাদের দাদা তো আমাদের কেমন করে আদর করত, দৌড়ে এসে বলতো নাতিরে মেরো না, নাতি বড় নেককার হবে, নাতি বড় দিনদার হবে, নাতি বড় পরহেজগার হবে। রব্বুল আলামিন, মা মারতে আসলে দাদি দৌড়ে এসে বলতো বৌমা আমার নাতির গায়ে হাত দিও না, নাতি বড় নেককার হবে, নাতি বড় দিনদার হবে। আয় আল্লাহ, এমন দাদা এমন দাদি যার অন্ধকার কবরে ঘুমায় আছে, দাদা দাদি যার কবরে ঘুমায় মেহরবানি করে দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন হাত তুলেছি গো মালিক, অনেকে এমন আছে না না নাই, অনেকে এমন আছে নানি নাই। মিশরে যাওয়ার সময় আমার নানি জীবিত ছিল, এসে আর নানিরে পাই নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেল। রব্বুল আলামিন, যতজনের নানা নাই, যতজনের নানি নাই, নানা নানি জীবনের গুনাহ মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বড় মনে পড়ে যায় না জানি কার কার, না জানি আব্বা না,
কিনে দিত আর বলতো বাজার আমার নতুন জামার দরকার নাই, তুই পড়লে আমার নতুন জামা পরামান। সন্তানের ভালো একটা চাকরির জন্য সারাদিন দোয়া করত, আজ বাপ চলে গেছে চাকরি হয়েছে, নতুন জামা পড়তে গেলে বাবার সেরা পুরান জামার কথা মনে পড়ে যেত। আহারে বাপ কত কষ্ট করে গেছে নতুন জামা কিনে দিতে পারি নাই। এমন বাপ যার কবরে আছে গো আল্লাহ, দয়া করে মাফ করে দেন আল্লাহ। যত সন্তান হাত তুলেছে গো মালিক, নজর করে দেখেন গো আল্লাহ, অনেকের মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এমন এমন সন্তান আছে মাকে কবরে রাখার আগে মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন খুলে রেখেছে, কিন্তু মা গুনাগুলা খুলে রাখতে পারে না। আজকে দেশ সময়ে বড় বেশি মায়ের মনে পড়ে, যার মা ঈদের সময়ে নানা রকমের পিঠা বানাইয়া কেউ এখন আর বসে থাকে না। রব্বুল আলামিন অসুস্থ হলে কেউ আর রাত জেগে দোয়া করে না, পথ পানে কেউ আর তাকায়া থাকে না। রব্বুল আলামিন এমন মা যার দয়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমিন। আয় আল্লাহ আব্বার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ কবরস্থানে যারা যারা ঘুমায় গুনাহ মাফ করে দেন আল্লাহ। সুফিল কবরি কাল গরীক ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার কেটে কুল কিনারা পাওয়া যাবে না, কবরের ভিতরেও আপনার রহমত ছাড়া কুল কিনারা পাওয়া যাবে না রে আল্লাহ। আজকের গরমের ভিতরে আপনি রহমত করে বৃষ্টি দেন নাই, রব্বুল আলামিন অশুনি নামক জি ঘূর্ণিঝড় আসতেছে, দয়া করে আপনার এই পছন্দের মহাব্বতের বাংলাদেশের গোলামদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, চোখ দিয়ে খেয়ানত করেছি, জবান দিয়ে মিথ্যা বলেছি, হাত দিয়ে অনেক অন্যায় করেছি, পা দিয়ে অন্যায়ের পথে হেঁটেছি। ও আমার আল্লাহ, আর অন্যায়ের দিকে যাব না। আল্লাহ খাস দিলে তাওবা করতেছি, মাফ করে দেন আল্লাহ। জীবনে অনেক কিছু দেখেছি গো মালিক, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দেশ এমন একটা রাষ্ট্র না দেখায়া কবরে দিও না রে আল্লাহ। রব্বুল আলামিন আপনার কাছে তো আল্লাহ এটা কোনো বিষয় না, আপনি সাহেবু কুন ফায়াকুন। সারা দুনিয়াতে যে পরিমাণ রক্ত ঝরেছে,
যে পরিমাণ তোমার গোলাম শহীদ হয়েছে, মালিক নাজরানা গুলা কবুল করে তোমার জমিনে তোমার রাজ কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা ক্ষণিকের এই দুনিয়ায় হঠাৎ তো একদিন চলে যাব এমন বানায়া ডাক্তার দিন, মানুষ যখন আমার জন্য দোয়া করবে মানুষ বলবে না লোকটা বড় খারাপ ছিল, আমার জন্য দোয়া করবে এমন নেককার দিনদার বানায়া কবরে ডাক দিন গো আল্লাহ। রব্বুল আলামিন যতদিন হায়াত পাই যতদিন বেঁচে আছি আয় আল্লাহ এই দেশে দিন বিজয়ের জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। যেই তরুণেরা অনেক কষ্ট করে দুয়ারে দুয়ারে গিয়ে এই মাহফিলটা সাজিয়েছে, যতজন মুরব্বী সহযোগিতা করেছে, এলাকাবাসী সহযোগিতা করেছে, যতজন শ্রোতা এসেছে, কথাগুলার উপরে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। ইলাহান আলামিন একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে রব্বুল আলামিন যেদিন মালাকুল মউতকে পাঠায় দিবেন, জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।